হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ঘুরতে ঘুরাতে চ্যানেলে সকল বন্ধুদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা। আশা রাখছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো আজকে তোমাদের কাছে একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি যা তোমাদের আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ করো, তোমরা কেটে কেটে কেউ দেখো না। তো আজকে আমাদের ভারতবর্ষের একটা বিশেষ দিন, যা হতে চলেছে একটা রোমাঞ্চকর আকর্ষণীয় দিন। আমাদের দেশে প্রধানমন্ত্রী রাম মন্দির উদ্বোধন করবেন শ্রী নরেন্দ্র মোদী, সেখানে পৌঁছাবেন 12:05 এবং 12:05 থেকে 12:55 পর্যন্ত রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। 12:55 থেকে উনি আবার পূজাস্থল ছাড়বেন, প্রধানমন্ত্রী আরও একটি অনুষ্ঠানে যোগদান করবেন। এই রাম মন্দিরটা তোমাদের আমি সম্পূর্ণ ঘুরে যতটা পারছি চেষ্টা করছি দেখাবার। বন্ধুরা তোমরা সাথে থাকো, কারণ এই মন্দির আমাদের কার নয়, আমাদের সারা ভারতবর্ষের এবং তথা বিশ্বব্যাপী এই মন্দির কিন্তু এক বিশাল একটা আকর্ষণীয় এবং মানুষের মধ্যে একটা বিশাল সৌন্দর্য এবং ঐতিহাসিক হয়ে থাকবে। এই উৎসব কিন্তু আমাদের একার না হয় বন্ধুরা, মিলনের মধ্যেই সত্যতা প্রকাশ, আর সেই মিলনের মধ্যেই সত্যকে অনুভব করাও হচ্ছে উৎসবের সম্পূর্ণটা। ফুলের মালায় সেজে উঠেছে অযোধ্যা রাম মন্দির। অবসান হলো আজ 500 বছরের অপেক্ষার। 22শে জানুয়ারি ভারতের জন্য এক ঐতিহাসিক দিন যা হতে চলেছে। ভারতবর্ষের ইতিহাসে এক রোমাঞ্চকর ঘটনা সাক্ষ্য হয়ে থাকবে সারা পৃথিবীব্যাপী ভারতীয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সবাই জোরসে বলো জয় শ্রীরাম, দিলসে বলো জয় শ্রীরাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আমি যতটুকু পারছি ভিডিওটি তোমাদের সম্পূর্ণ রাম মন্দিরটি শেয়ার করছি। তো ওখানে বিশাল কিন্তু প্রখর কড়া নিরাপত্তার সঙ্গে কিন্তু রাম মন্দিরটিকে এখনও পর্যন্ত রাখা হয়েছে। আর বন্ধুরা, এই মন্দির কিন্তু আগামী দিনেও কিন্তু কঠোর নিরাপত্তার মধ্যেই থাকবে। যাই হোক না কেন, মন্দিরটা তোমাদের যতটা পারছি, মন্দির প্রাঙ্গণটা পুরো চারিদিকটা ঘুরে আমি দেখাচ্ছি। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি ততটুকুই ভিডিওটা তোমাদের কাছে করে তুলে ধরছি। রাম মন্দিরে তো এখানে রাম সীতা লক্ষ্মণজি আসবে, তার থাকবে। আমাদের যে 500 বছরের একটা বিশাল অপেক্ষা ছিল না, সেই অপেক্ষার অবসান হলো আজকে। তো দেখছো কত মানুষ, এরা কিন্তু অ্যাকচুয়ালি কাজ করছে মন্দির প্রাঙ্গণে। মন্দিরের প্রচুর ঘেরাটোপ দিয়ে রেখেছে সিকিউরিটি, প্রচুর পরিমাণে সিকিউরিটি দেখেছে, আর মন্দিরটাকে দারুণ ফুলে ডেকোরেশন করেছে। চারি প্রাঙ্গণ এত ফুলে ডেকোরেশন, মনে হচ্ছে যেন আমরা স্বর্গের রাজ্যে বাস করছি। যারা এই মুহূর্তে এই জায়গা আছে তারা এটাই ফিল করবে যে আমরা যেন স্বর্গ রাজ্যে চলে এসেছি। অ্যাকচুয়ালি অপূর্ব সুন্দর, এক কথায় বলা বাহুল্য অপূর্ব সুন্দর, যা ভাষায় প্রকাশ করা যায় না। তো আজকে এই যে মন্দিরটা আমাদের ভারতবর্ষের একটা ঐতিহাসিক জায়গা তো হয়েই গেল, আর সারা বিশ্বেও কিন্তু একটা ঐতিহাসিক জায়গা হয়ে গেল। আমাদের ভারতবর্ষে যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তারা তো অবশ্যই এখানে মানে যখনই মন চাইবে তারা আশা করি যাবেই। তো এছাড়া পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এই ঐতিহাসিক জায়গাটা কিন্তু দর্শন করতে আসবে। একটা বিশাল দর্শন স্থান কিন্তু আমাদের রাম মন্দিরটি অযোধ্যায়। এই অযোধ্যায় রাম মন্দির নিয়ে আমাদের, আমি কিন্তু কোনো পলিটিক্স কোনো কিছু এর মধ্যে আনতে চাই না। আমার কাছে একটাই কথা, জাতি বর্ণ নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি। যার ভালো লাগবে ভিডিওটি দেখো, আর যার ভালো লাগবে না সে তো স্কিপ করতেই পারো, সে নিয়ে আমার কিছু বলার নেই। আর আমি হিন্দু মানুষ, আর আমি আমার ভারতবর্ষ আমার স্থান, ভারতবর্ষ আমার জন্মস্থান। আমরা পূর্বপুরুষ সবাই কিন্তু একদম একদম ভারতীয়, আমাদের কেউ বাংলাদেশের মানুষ নেই। আমাদের মানে আমার শ্বশুরবাড়ি বা বাবার বাড়ি যে কেউ বাংলাদেশি নয়, পুরো একদম ভারতে। যার জন্য না আমার ভারতবর্ষ আমার প্রাণ। হ্যাঁ, আমি এক কথায় ভারতবর্ষকে এত ভালোবাসি যে আমি বলতে পারবো না। ভারতবর্ষে জন্মগ্রহণ করে আমি ভীষণ গর্বিত। প্রথম কথা, একজন আমি ভারতীয় নাগরিক। যাই হোক না কেন, তোমাদের কাছে যতটুকু পারছি আমি ভিডিওটি বন্ধুরা শেয়ার করছি, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আর দেখছো কি অপূর্ব জায়গা, মন্দিরের প্রবেশদ্বার দুদিক দিয়ে আছে, আর এই যে দেখছো কত, হ্যাঁ দারুণ কারুকার্য করেছে, এত অপূর্ব কারুকার্য না ভাষায় প্রকাশ করা যায় না। তো আজকে আর দেখো এই যে মন্দিরের প্রাঙ্গণের ভিতরের দিকে, মন্দিরের ভিতর এটা অ্যাকচুয়ালি একদম, এটা যে দেখছো একদম মন্দিরের ভিতর, যতটুকু পেরেছি আমি ভিডিও ক্লিপ করার চেষ্টা করেছি। আর চারিদিকে ফুলে তো একদম মনে হচ্ছে যেন ফুলের পাহাড় করে রেখেছে, অপূর্ব অপূর্ব এক কথায়। এই যে দেখো বজরংবলী দাঁড়িয়ে আছে,
কি অপূর্ব না পাথরের পুরো এটা, সবটাই দারুণ দারুণ, মানে আমি নিজেই মানে এতটাই এক্সাইটেড যে আমি বলতে পারবো না, কাউকে ভাষা প্রকাশ করতে পারবো না। আর এই যে কি অপূর্ব গেট করেছে, এগুলো ঢোকার জায়গা আর কি, চারিদিকটা কিন্তু ফুলে দিয়ে ডেকোরেশন করেছে। যাই হোক, তোমাদের দেখাচ্ছি যতটুকু সম্ভব বন্ধুরা, কেউ আমাকে কোনো খারাপ মনে নিও না, আমি যতটা পেরেছি আমি আমার মতো করে ভিডিও বানিয়েছি। তো চলো দেখতে থাকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার কাছে, সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশান। আর যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলো আজকের মতো টাটা, আবার পরবর্তীতে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।